فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. একজন তিনি বন জানতে চেয়েছেন যে আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন না অন্য কোনো কিছুকে। আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি জগতের মধ্যে কলম সৃষ্টি করেছেন। সিলসিলা সহিহ 133 নম্বর হাদিসে বলা হয়েছে, ইন্না আউয়াল শাইইন খলাকাল্লাহু তাআলা আল কলামা সুম্মা আমারাহু আন ইয়াকতুব ফা আমারাহু আন ইয়াকতুব। এরপর আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেন এবং কলমকে সৃষ্টি করে নির্দেশ দেন যে তুমি লেখো, তাকে লিখতে নির্দেশ দেন। তখন কলম বলে জানে কী লিখবো, তখন আল্লাহ তাআলা বলেন যে কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা কিছু হবে তুমি সব কিছু লিপিবদ্ধ করো। এবং বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে, কোনো কোনো বর্ণায় সহি হয়ে প্রমাণিত হয়েছে, কোনো কোনো বর্ণায় জয়ীফ হিসেবে প্রমাণিত হয়েছে। সহি হাদিসগুলির আলোকে বলা যায় সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে কলম সৃষ্টি করেছেন। আর প্রচলিত কিছু হাদিস আমাদের সমাজে আছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূল সাল্লামের নূরকে সৃষ্টি করেছেন আর রাসূল সাল্লাম নূর থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন, এই হাদিসটি জাল হাদিস। অনুরূপভাবে একটি হাদিস এসেছে যে লাউলা খালাকতুল্লাহ মা খালাকতুল আফলাক, হে মোহাম্মদ আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম তাহলে আসমান জমিনে কোনো কিছু আমি সৃষ্টি জগৎ সৃষ্টি করতাম না। এগুলি সবই জাল হাদিস, এগুলি সবই জাল হাদিস। আল্লাহ সর্বপ্রথম রাসূল সাল্লামকে সৃষ্টি করেছেন আসমান জমিনের আগে, সব কিছুর আগে। এভাবে কোনো সহি হাদিস পাওয়া যায় না, বরং সহি হাদিসে পাওয়া যায় যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন, এটাই সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।